صلى الله عليه وسلم سنة حديث جدا سيدي جغان شكا عدن قري الله كلام قرآن شريف جدا سيد اي قرآن شريف جدا اي جغان دي شكا عدن قري سدورا مجي دور مجي قرآن شريف مجي دور مياسا وفر فرائي وغير وي عدن و شكا آر مدشا مجي قرآن شريف شكا عدن قري وغير عدن و شكا مجد ومياسا بغد دیشم و قرآن شوئی شکا وردون دین ساتلو رئے قرآن شوئی صحیح شد دو خورائی آم آدیشا مدد دیشم ایتا ساتلو قرآن وردون شکا وردون خورے آیتر شنگے تر دما خوردون تو شکتے ہوئے کون آیات کون شمو نادل ایسے کون سبجیٹا روخے کون کونہ روخے کون بیشا روخے کون خارنے تاولے ای ساتلو مدیشا خوری لے جانتے بھائے নিশ্চয় আপনারা জানেন এই জমিনের মাঝে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূল এই জমিনের মাঝে তশরিফ আনছিল কিন্তু এর মাঝে আদম নবীরে আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করেছে আদম নবীরে 100 সেরহান কিতাব আল্লাহ তাআলা দান করেছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দে আল্লাহ তাআলা তে আসমানি কিতাব 10টা দিয়েছে নিশ্চয় আপনারা জানা আছে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম দে আল্লাহ তাআলা তে আসমানি কিতাব 50 খান দিয়েছে 10 আর 50 হইছে 60 আর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 খান কিতাব দিয়েছে 60 আর 30 হইছে 90 حضرت ابراہیم علیہ السلام دے اللہ سبحانہ و تعالی دوستہ کی تدیشہ وہی سے ایشو حضرت موسیٰ علیہ السلام دے اللہ افکار کتاب دیشہ جے کتاب نامی لوگ کو اڑا زبور کتاب دیتا ہے حضرت داؤد علیہ السلام دے دیشہ انجیل کتاب حضرت عیسیٰ علیہ السلام دے دیشہ اور قرآن شریف আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিছে কুরআন শরীফের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে লেখা তাফসীরের জালালাইনের মধ্যে অন্য কিতাব দেশম আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দিছে এক লাগে দিয়েছে কিন্তু কুরআন শরীফ যেটা আছে এই কুরআন শরীফটা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা দেখো কা সুবহানাল্লাহ কুরআন শরীফ দেশ পর্যন্ত দেওয়া কারণ হইয়া তাহলো বরাবর মানুষের যখন মক্কা শরীফ মানুষের আল্লাহ যে সময় ডাকিছেন বিশেষ করে কুরআন শরীফ খুললে বাবা ইয়া আইহুন নাস হে মানব জাতি মক্কা শরীফ মানুষের আল্লাহ যে সময় ডাকিতা নাস হইয়া ডাকিছেন মদিনা শরীফ মানুষের যে সময় আল্লাহ ডাকিতা ইয়া আইহুন নাস ইয়া আইহুল্লাযিনা আমানু ও ইমানদার হইয়া ডাকিছেন দেশ বছর মেহনতের বিনিময় মানুষ বদলিছে বদলিছে না না মানুষ বদলিছে মক্কাশি বাদে বিশেষ করে মানুষের দেশ আল্লাহ তাকে উল্লেখ করে তাকিতা ইয়া আইহুন নাস কইতা হে মানব জাতি আর মদিনা শরীফ মানুষের তাকিতা তাকিছেন আল্লাহ ইয়া আইহুল লাযিনা আমানু ও ঈমানদার ও মুমিন মুসলমান হইয়া তা দিছে কারণ হইয়া তাহলো দেশ বছরের দেয় কিতাব কোরআন শরীফ আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে নাযিল হয়েছে এই 23 বছরের মেহনতের বিনিময় হযরত নূহ আলাইহি সালাতু ওয়া সালাম 950 বছর তৌহিদের দাওয়াত দিয়েছে দেওয়া হলে অল্প মানুষে তাহলে নবী হিসাবে স্বীকার করছে আর আমরা নবী দ্বারা মক্কা 10 মদিনা 13 মক্কা 13 মদিনা 10 বছরের মেহনতের বিনিময় দেওয়ার অসংখ্য মানুষে আমরা নবীর হাতে মাঝে হাত রাখিয়া কলিমা হইয়া মুমিন মুসলমান হইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হবে আর কোন উম্মত আর জন্য আইবা নি যে আর কোন উম্মত জমিন মাঝে আইতা না আর আমরা নবীর হলে আর কোন নবীর রসুল এই জমিন মাঝে আইতা না যার প্রতি কি আপনার মোগলা দরবার শুক্রিয়া আদা হইয়া আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যে জায়গা মধ্যে পড়ানি হয় হাদিস এই জায়গা থেকে আমরা দিল থেকে অন্তর থেকে মহব্বত
জীবন ফল কোনো আমল নাই এক কাজ নাই কয়তাম কয়তা আছে কতদিন এই জমিনের মধ্যে বাসিমু সাপ্রভাবে বিশেষ করে দেখা যায় বর্তমান মানুষ বেশিরভাগ 60 বছরও বিক্রিয়া জমি থেকে বিদায় হয় 60 বছরও বিক্রিয়া মানুষ জমি থেকে বিদায় হয় একটা বার আপনার লাইফের হিসাব করেন আপনার 60 বছর কোম্পানিতে পাঠাইছো একজন মানুষ যদি 8 ঘন্টা ঘুমায় তাহলে দেখা যায় 324 তিন ভাগ মধ্যে এক ভাগ ঘুমাই গেছেন দুইটা ভাগ তার হাতের মাঝে আছে এর মাঝে 60টা ঘন্টা চাই খাস করবেন যে 60 বছর বাঁচিয়েছেন 20 বছর ঘুমাই গেছেন তাহলে কাম কাজ খরচ করছে মাত্র 10টা বছর 20 আর 10 হয়েছে 30 হাতে মাঝে আপনার সময় হয়েছে কত বছর মাত্র 30 বছর এই 30 বছরের মাঝে দেখা যায় এলামের পরবর্তী আপনার 15 বছর গেছে গিয়া সময় হয়েছে মাত্র 15 বছর আপনার হাতের মাঝে এর মাঝে দেখা যায় মাসির বাড়ি ফলি বাড়ি ফেলো বাড়ি পুকুর বাড়ি নারী বাড়ি কাটাই দিয়েছেন আর 5টা বছর রয়েছে 10টা বছর এর মাঝে 5টা বছর আপনার লাইফ লাগে কাটাইছেন রয়েছে মাত্র 5টা বছর আপনি এবারতে আপনার এবারতে তো সময় মিললেও না তো আপনার যার থেকে আপনার আমার দরজা যদি পূরণ করতে চাই তাহলে নবীর সঙ্গে মোহাম্মদ রহমানের এই মাদ্রাসার লোকের মোহাম্মদ রাহলে 100% বিশ্বাস করা যায় নবীর সঙ্গে মোহাম্মদ আর আমি বক্তব্য নাম্বার হই আমরা বিশেষ করে লোক তো সাইয়া আজকে আমাদের উস্তাদ হলে মাতা কাম পত্র তোলাই আমরা শিক্ষা অর্জন করতাম আল্লাহ তাতে তারা অপমাদে আমরা ছাত্র পাই যারা শিশু হয়ে সদা